ছাত্র শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে দশম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব। দেখো দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি। জীবনের জন্য পানি, আসলে পানি তো আমাদের শরীরে অনেক পানি থাকে, যেমন আমাদের শরীরের 60-65% থাকে পানি, 100 ভাগের মধ্যে 60-65% থাকে পানি। আর পৃথিবীর ভূপৃষ্ঠে সাধারণত 75% পানি, 70-75% পানি থাকে ভূপৃষ্ঠে। এই পানির আরেকটা মানে জীবন। এই পানি আমাদের সব পানি ব্যবহার উপযোগী না, কিছু পানি আছে লবণাক্ত অবস্থায়, কিছু পানি আছে বরফ অবস্থায় থাকে, আর কিছু পানি আমরা ব্যবহার করতে পারি। সাধারণত পানির ধর্ম একটু গলনাঙ্ক স্টুডেন্ট, এই দুই ধরনের পানির ধর্ম। পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থা যখন থাকে তখন তাকে বলে বরফ। এই বরফ সাধারণত মূলত গলতে শুরু করে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে পরিণত হয়। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি, কিন্তু এই পানি আবার যখন ফুটতে শুরু করে অর্থাৎ বাষ্পীয় চাপে তাপে সাধারণত 99.98 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। এটাকে সাধারণত 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। পানির গঠন হল H2O, অর্থাৎ পানির অণু H2O দ্বারা চিহ্নিত করা হয়। দুই অণু হাইড্রোজেন, দুই পরমাণু হাইড্রোজেন এবং এক পরমাণু অক্সিজেন দিয়ে পানির অণু গঠিত হয়। এই পানির উৎস মূলত সাগর, মহাসাগর, সমুদ্রের ভিতরে থাকে বেশিরভাগ পানি, 90%, 70-90% পানি থাকে সাগর মহাসাগরে। এই পানিটা অবশ্যই লবণাক্ত পানি, যা আমরা ব্যবহার করতে পারি না, ব্যবহার অনুপযোগী। এছাড়া হিমবাহ, তুষার স্রোত ইত্যাদির মাধ্যমে পানি বরফ আকারে থাকে, প্রায় 2% পানি বরফ আকারে থাকে, এই পানিটা আমরা ব্যবহার করতে পারি না। আমরা সাধারণত যে পানিটা ব্যবহার করতে পারি, নদ নদী, খাল বিল, নদ পুকুর, হ্রদ ইত্যাদি যে পানিটা মজুদ থাকে সেই পানিটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়া ভূগর্ভস্থ যে পানিটা আমরা নলকূপের সাহায্যে উত্তোলন করি সেই পানিটা আমরা ব্যবহার করতে পারি। তো মূলত আমাদের ব্যবহার উপযোগী পানি হলে 1%, আর বাদ বাকি 99% আমরা পানি ব্যবহার করতে পারি না, এটা ব্যবহার অনুপযোগী অবস্থায় থাকে। কিছু পানি থাকে লবণাক্ত অবস্থায়, কিছু বরফ অবস্থায়, কিছু পানি দূষিত অবস্থায়, বিভিন্ন আকারে পানি থাকে যেটা আমরা ব্যবহার উপযোগী নয়। তাহলে আমরা আজকে শিখলাম পানি কাকে বলে, পানির ধর্ম, গঠন এবং পানির উৎস। আগামী ক্লাসে পানির অর্থ দিক নিয়ে আমরা আলোচনা করব। সবাই অবশ্যই সেই ক্লাসে উপস্থিত থাকবে। আই আশা রাখতে রেখে আজকের এখানে এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন।